আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমান সাকিব। আপনাদের সবাইকে আমার ইউনিক টেক হান্টার ইউটিউব চ্যানেলে স্বাগতম। শুরু করতে যাচ্ছি ডাটা এন্ট্রির দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আপনারা দেখেছিলেন ডাটা এন্ট্রি কি, কত প্রকার এবং কি কি। তারপরেও আমি এখানে আরেকটু রিভিউ করছি। ডাটা এন্ট্রি সাধারণত দুই প্রকার, অফলাইন ডাটা এন্ট্রি এবং অনলাইন ডাটা এন্ট্রি। আমরা এখানে অফলাইন ডাটা এন্ট্রি দিয়ে শুরু করব। অফলাইন ডাটা এন্ট্রি বলতে মূলত মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এগুলোর কাজকেই বোঝাই। সর্বপ্রথম আমরা মাইক্রোসফট ওয়ার্ডই শিখব। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ অপশনে গেলে এখানে মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট এক্সেল এগুলো পেয়ে যাব। আমি একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল নিচ্ছি, ফাইলটার নেম দিচ্ছি সেকেন্ড ক্লাস। ফাইল ওপেন করার পরে আপনার উপরে একটি এরকম মেনু বার দেখবেন। এখানে আগেই বলে নিই, আমি মাইক্রোসফট ওয়ার্ডের যে ভার্সনটি এখানে আমরা ইউজ করছি সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস 13। মাইক্রোসফট অফিস 13 আপনারা ওপেন করার পরে যে মেনু বারটি দেখবেন তার প্রথমে যে অপশনটা থাকবে সেটা ফাইল, তারপরে হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ অ্যান্ড ভিউ। আমরা সবগুলো অপশনই এক এক করে দেখব। তো প্রথমে যদি আমি ফাইল নিয়ে কথা বলি, তো ফাইলের ভিতরে আছে আপনার এই ফাইলটা সম্পর্কে পুরা ইনফরমেশন, যে ফাইলটি কি টাইপ, কত কত সাইজ, আপনার ফাইলে কতগুলো ওয়ার্ড আছে সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এই যে প্রপার্টিস অপশনে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন। দ্বিতীয় আছে যেটা, সেটা হচ্ছে নিউ। আপনারা যদি নিউতে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা এখান থেকে নতুন একটি ফাইল, যেমন ব্ল্যাঙ্ক ফাইল বা অন্যান্য যে টেমপ্লেটগুলো দেওয়া রয়েছে সেই টেমপ্লেট থেকে যে কোনো একটি সিলেক্ট করে আপনারা নতুন ফাইল নিতে পারবেন। তো তারপরে রয়েছে ওপেন। আপনার পূর্বে যদি কোনো ফাইল সেভ থাকে বা কোনো ফাইলে কাজ করেন তাহলে সে এখানে এই যে ওপেন অপশন থেকে আপনারা সেই ফাইলটা ওপেন করতে পারবেন। এখানে দেখছেন যে রিসেন্ট ডকুমেন্ট নামে সব ফাইলগুলোর লিস্ট আছে। তারপরে আছে সেভ। আপনি যে ফাইলটা কাজ করলেন সেই ফাইলটা সেভ করার জন্য এই সেভ অপশনটি। তারপরে আছে প্রিন্ট। তো প্রিন্ট কীভাবে করতে হয় সেটা আমরা পরে দেখব। আপাতত ফাইলের ভিতরে এই অপশনগুলো জানলেই আমাদের হবে। তো পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে হোম। হোমের ভিতরে সাধারণত ফ্রন্টের নেম, সাইজ, লেখাটাকে বোল্ড করা, ইটালিক করা, লেখার নিচে আন্ডারলাইন দেয়া, বুলেটিং করা, বুলেটস কি, বুলেটস কোনো একটা লেখার প্রথমে যদি আমরা কোনো পয়েন্ট দিয়ে লিখতে চাই তাহলে সেটাই হচ্ছে বুলেটস। যেমন এই যে দেখেন, আমি আমি একটা বুলেটস অ্যাড করলাম। তারপরে অ্যালাইনমেন্ট, এইসবগুলো আপনার হোম অপশনের ভিতরে থাকে। আচ্ছা, এখন যদি আমরা কোনো লেখা এখানে লিখতে চাই, যদি আমি একটা প্যারাগ্রাফ এখানে লিখি, বাংলাদেশ, আচ্ছা এটা আমি একটু সাইজটা বড় করে নেই। সাইজ বড় করার জন্য আপনাদের পুরো লেখা, যদি আপনারা সাইজ বড় করতে চান তাহলে লেখাটা সিলেক্ট করবেন, পুরো লেখাটা সিলেক্ট করবেন। সিলেক্ট কিভাবে করবেন, আপনার লেখার শেষে বা প্রথমে আপনারা মাউসের কার্সার নিয়ে যেয়ে সেখান থেকে ক্লিক করে পুরো লেখাটার উপরে যদি আপনারা কার্সারটা টান দিয়ে নিয়ে যান তাহলে সেটা সিলেক্ট হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ চাপলেও আপনাদের লেখাটা সিলেক্ট হয়ে যাবে। এখন এটা সাইজ বড় করার জন্য এই যে দেখেন এখানে এই যে সাইজ, ফ্রন্টের সাইজ আছে, সাইজটা যদি আমি এখান থেকে বড় করে দেই, সাপোজ 28 যদি দিয়ে দেই, তাহলে দেখেন সাইজটা বড় হয়ে যাচ্ছে। বা আমি চাইলে এখান থেকে আবার ছোটও করতে পারবো ঠিক এভাবেই। সাপোজ এটা আমার একটা প্যারাগ্রাফ। এখন এই প্যারাগ্রাফটার ফ্রন্ট যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে পুরো লেখাটা আগে আমাকে সিলেক্ট করতে হবে। তার জন্য কি করতে হবে, কন্ট্রোল প্লাস এ চাপতে হবে। এই যে আমি পুরো লেখাটা সিলেক্ট করে নিলাম, লেখাটা সিলেক্ট করে নিয়ে এই যে দেখেন এটা ফ্রন্টের নেম। আপনি যদি এটার ঠিক ডান পাশে যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করেন তাহলে বিভিন্ন ফ্রন্ট এখানে পাবেন, বা ফ্রন্টের নাম আপনি ডাইরেক্ট এখানে লিখতেও পারেন। আমি
টাইমস নিউ রোমান নিব। এই যে টাইমস নিউ রোমান টিআই লেখার সাথে সাথে দেখেন আমার টাইমস নিউ রোমান চলে আসছে। তো তারপরে ইন্টার চাপলে আপনার ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আপনি এই লেখাটাকে বোল্ড করতে চান, মানে বোল্ড বলতে ওয়ার্ডগুলো সাইজ সেম থাকবে কিন্তু একটু মোটা মোটা অক্ষর হবে, তো সেটার জন্য আমাদের এই যে ফন্টের নিচে ঠিক বাম পাশে দেখবেন যে এই যে বোল্ড অপশন আছে, তো আপনারা যদি এখান থেকে বি ক্লিক করেন, বিটেতে ক্লিক করেন, তাহলে এটা বোল্ড হয়ে যাবে। অথবা যদি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি চাপেন তাহলেও বোল্ড হয়ে যাবে। এখন যদি আপনারা এটাকে ইটালিক করতে চান, ইটালিক বলতে লেখাটা বাঁকা বাঁকা, তাহলে এই যে দেখেন এখানে ইটালিক আছে, ইটালিক হয়ে গেল। এই যে ঠিক বোল্ডের পাশেই যে আই বলে একটা অপশন আছে, এটাই হচ্ছে ইটালিক। এখন সাপোজ উপরে আমাদের কোনো এই প্যারাগ্রাফের ক্যাপশন দিতে হবে, তো যদি আমরা এই প্যারাগ্রাফের ক্যাপশন বাংলাদেশ দেই, এখন এটাকে আমাদের এই ক্যাপশনটার নিচে আমাদের একটা আন্ডারলাইন দিতে হবে। তাহলে আমরা কি করব, জাস্ট লেখাটাকে আমরা সিলেক্ট করব এবং এই যে দেখেন আপনার ফন্ট যেখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করেছিলাম তার নিচে ইউ লেখা আছে, ইউ দিয়ে নিচে একটা দাগ দেওয়া আছে, এটাই হচ্ছে আন্ডারলাইন। আপনারা এখানে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে বোল্ড করতে হয়, ইটালিক করতে হয় এবং আন্ডারলাইন করতে হয়। এখন মনে করেন আপনারা এই ক্যাপশনটাকে এই লেখার মাঝখানে নিয়ে আসবেন, তাহলে কি করবেন, সেটা করার জন্য আমাদেরকে অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইনমেন্ট মানে কোনো লেখা বা কোনো ওয়ার্ডকে আমরা ঠিক কোথায় রাখবো, সেটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। তো এই যে দেখেন এই যে চারটা যে অপশন আছে এইগুলোই হচ্ছে অ্যালাইনমেন্ট। তো এইটার ঠিক আপনি যদি ডান পাশেরটা দেন তাহলে আপনার ডান পাশ থেকে লেখা শুরু হবে, এখন ডান পাশে দেওয়া আছে এই জন্য আপনার ওয়ার্ডটা ডান পাশে আছে। আপনি যদি এই মাঝেরটা দেন তাহলে এটা সেন্টার মানে মাঝখানে হবে, আর যদি আপনি ডান পাশেরটা দেন তাহলে ডান পাশ থেকে শুরু হবে। তো আমি যদি মাঝখানে রাখতে চাই তাহলে এই মাঝেরটা দিয়ে আমি লেখাটা মাঝখানে রেখে দিচ্ছি। এখন যদি আমি এইটার কালার চেঞ্জ করতে চাই, এই ওয়ার্ডটার আমাদের কালার চেঞ্জ করতে হবে। যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে কি করব, পুরো ওয়ার্ডটাকে আমরা সিলেক্ট করব এবং এইখানে এইখানে আসলে দেখেন আমার এই মাউসের কার্সারটা ঠিক যেখানে, এই যে দেখেন ফ্রন্ট কালার বলে একটা অপশন আছে, তো এইটাকে যদি আমরা ক্লিক করে দিই তাহলে ফ্রন্টের কালার চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমরা অন্য কালার দিতে চাই তাহলে কি করব, ঠিক এইটার ডান পাশে দেখেন একটা তীর চিহ্ন আছে, একটা অ্যারো চিহ্ন আছে, যদি অ্যারো চিহ্নটাতে আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা বিভিন্ন কালার দেখতে পারবো। সেই অনুযায়ী আমরা যদি কালার সিলেক্ট করে দেয় তাহলে আমাদের ফ্রন্টের কালার ওয়ার্ডের কালার চেঞ্জ হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। যদি আমার ভিডিও দেখে আপনাদের কোনো উপকার হয় বা ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর যদি কোনো আপনাদের সাজেশন থাকে তাহলে অবশ্যই সেটাও জানাবেন, আমি নেক্সট ভিডিওতে সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ضياؤه